পাওয়ার করে যদি ফুক দিয়ে আপনার মাথার চুল বন্ধ হয়ে যাবে এই আয়াত করে হাতের মধ্যে তেল নিয়ে ওই তেল মাথায় মালিশ করলে চুল পড়া বন্ধ হবে মুখে মালিশ করলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে হাতের উপরে তেল নিয়ে ওই তেলে দিয়ে মাথার চুল পরা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সরকারকে বলবো এরকম হুজুরদেরকে ধরে ধরে এনে তেল পড়ার পানি পরার ব্যবসা চালু করে দেন মেডিকেল কলেজ বন্ধ করে দেন মেডিকেল সায়েন্স বন্ধ করেন আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য সেটা হলো জনৈক্য হুজুর বলছেন চুল পরার মেডিসিন আমার কাছে আছে চুল পরার মেডিসিন কি মুসাল্লামাতুল্লাহ ফিহা এই আয়াত করে হাতের মধ্যে তেল নিয়ে ওই তেল মাথায় মালিশ করলে চুল পরা বন্ধ হবে মুখে মালিশ করলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে বাংলাদেশ সরকারকে বলবো এরকম হুজুরদেরকে ধরে ধরে এনে তেল পরার পানি পরার ব্যবসা চালু করে দেন মেডিকেল কলেজ বন্ধ করে দেন মেডিকেল সায়েন্স বন্ধ করেন সরকারি যত হাসপাতাল আছে সরকারি যত ডাক্তার আছে স্বাস্থ্য মন্ত্রণালয় বন্ধ করে দেন চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেন হুজুরদেরকে ডেকে ডেকে এনে বলেন এখানে বসো ড্রামকে ড্রাম তোমাদের জাফরানের কালি কিনে দিচ্ছি তোমরা এবার তাবিজ লেখো তাবিজ দিয়ে সব চিকিৎসা হয়ে ফিহা এই আয়াতটা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর যাবৎ কোরআনে নাজিল হয়েছে কোনো সাহাবি কোনো তাবেই যেই নবীর উপর নাজিল হলো তিনি বললেন না যেটা চুল পড়ার মেডিসিন পরা বন্ধের মেডিসিন সাড়ে চোদ্দোশো বছর পরে সেক্ষণ জাহিল নাদান এটাকে বলছে পরা বন্ধ করার মেডিসিন মুসল্লামাতুল তা পিহা বলে মাথায় ডলে দিলে মুখে ডললে মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে না বন্ধুগণ যুগে যুগে কালে কালে এরকম অনেক রকমের ফেতনা আসতে থাকবে এই ফেতনা থেকে আপনাকে বাঁচতে হলে প্রমাণ করতে হবে যে আয়াতটা পরে কোনো সাহাবি কোনো তাবেই বা স্বয়ং নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন যেটা চুল পড়া বন্ধ করার মেডিসিন বলবেন কোরআন তো সকল রোগের সেফা কোরআন সকল রোগের সেফা শেফা উল্লি মাফিস সুদর অন্তরের রোগের সেফা শরীরের রোগের সেফা যদি হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাফি সালিহিনের দেখানো পদ্ধতি ছাড়া নিজস্ব কোনো পদ্ধতি আবিষ্কার করার নাম সেফা নয়